আমি আগৰ ক্লাছটোত ভগ্নাংশৰ হৰণ সম্পৰ্কে আলোচনা কৰিছিলোঁ আজি মই এক্সাৰসাইজ আৰম্ভ কৰিব লৈছোঁ মই চাওঁ প্ৰথমটো কি দিয়া আছে আমাৰ প্ৰশ্নটো অনুশীলনী 6A এক নম্বৰ প্ৰশ্ন প্ৰতিক্ৰমবোৰ লিখা তাত বহুত কিটা আমাৰ ভগ্নাংশ সংখ্যা দিয়া আছে মই তিনিটা লৈছোঁ প্ৰতিক্ৰমবোৰ লিখা আমি প্ৰতিক্ৰম সম্পৰ্কে বা গুণাত্মক বিপৰীত সংখ্যা সম্পৰ্কে আগৰ ক্লাছত আলোচনা কৰিছোঁ গতিকে মই এটা লিখি যাম মই কেনেকৈ লিখে তোমালোকক এইটো দেখাই দিছোঁ যে তিনিৰ প্ৰতিক্ৰম তোমালোকে এইদরে লিখি লবা তিনির প্রতিক্রম হব কি হব তিনি এটা স্বাভাবিক সংখ্যা গতে স্বাভাবিক সংখ্যার আমার হর ওয়ান থাকে আর প্রতিক্রম বলে কলে ভগ্নাঙ্কটো কি কৈছিল আমি আগৰ ক্লাছত যে হর আর লবর স্থানটো সালসলনি হয় অর্থাৎ থ্রির প্রতিক্রম কি হব ওয়ান বাই থ্রি তোমালোকে এইদরে লিখি দিবা বাক্যটো থ্রি ইকুয়াল টু ওয়ান বাই থ্রি এনেকে নিলিখিবা এইটো ভুল হব নেক্সট আমি ওয়ান বাই সেভেন ওয়ান বাই সেভেনের প্রতিক্রম লিখিম কি হব ওয়ান বাই সেভেনের প্রতিক্রম হব সেভেন্টিন ওয়ান বাই সেভেন্টিন দিয়া আসলে সেকেন্ডটো সো ওয়ান বাই সেভেন্টিনের প্রতিক্রম কি হব সেভেন্টিন ন কারণ আমার লব ওয়ান আছে সেভেন্টিন বাই ওয়ান কিন্তু আমি সেভেন্টিন বাই ওয়ান সেভেন্টিন বাই ওয়ানটুক আমি কি লিখো সেভেন্টিন লিখো আমি সাধারণত হর ওয়ানটো নিলিখো সো ওয়ান বাই সেভেন্টিন দিয়া আছে আমার প্রতিক্রমটা আমি কি লিখিম সেভেন্টিন একেদরে নাইন বাই টুর প্রতিক্রম আমাক লিখিব দিছে নাইন বাই টুর প্রতিক্রম নাইন বাই টু আছে এইটো কি হব টু বাই নাইন টু বাই নাইন এইদরে এক নম্বর প্রশ্নটা এইটো আছিল আমাক প্রতিক্রম বই লিখিব দিছিলে তোমালোকে ভিডিওটো চাই বাকি কেইটা তোমালোকে নিজে কৰিবা আনটো আমি দুই নম্বর প্রশ্নলৈ এবার আহিছো দুই নম্বর প্রশ্নটোত কি দিয়া আছে চাই লওক দুই নম্বর প্রশ্নটো মই তোমালোকক লিখি দিছো কি দিয়া আছে হরণফল উলিওয়া হরণফল উলিওয়া মই এইটো কৰি দিছো ওয়ান বাই ফোর হরণ নাই হরণফল উলিওয়া মই লিখি লৈছোঁ দুটামান মই তোমালোকক কৰি দিওঁ সিক্সটিন বাই টুৱেণ্টি হৰণ দিয়া আছে থ্ৰী বাই টেন সিক্সটিন বাই টুৱেণ্টি থ্ৰী বাই টেন আৰু এটা হৰণ মই তিনিটা অংক তোমালোকক কৰি দিম দুই নম্বৰ প্ৰশ্ন লিখি লৈছোঁ মই এতিয়া প্ৰথমটো কি দিয়া আছে চাৰি ভাগৰ এক হরণ ন দিয়া আছে গতিকে চারি ভাগর এক আমি হরণ যেটো আগৰ ক্লাছ সেই আগৰ ক্লাছটোত ভগ্নাংশৰ হরণ শিকোতে আমি পাইছিলোঁ যে ওয়ান বাই ফোর চারি ভাগৰ এক প্রথম ভগ্নাংশটো আমাৰ একেই থাকিব পূৰণ পিছৰ যিটো সংখ্যা দেখিব বা পিছৰ যিটো ভগ্নাংশ দেখিব তাৰ আমি প্ৰতিক্ৰম লওঁ গতিকে নৰ কি হ'ব আমাৰ ন ভাগৰ এক ইকুৱেল টু বাকীখিনিতো এতিয়া সহজে ওৱান ইনটু ওৱান ফোৰ ইনটু নাইন চ' ওৱান বাই থাৰ্টি সিক্স এইদরে আমি করল এ টু এতিয়া আমি দুই নম্বরটলৈকে যাওঁ সিক্সটিন বাই টুৱেণ্টি বিশ ভাগৰ ষোল্ল বিশ ভাগৰ ষোল্ল প্ৰথম ভগ্নাংশটো আমাৰ একেই থাকিব হৰণ আমি কি কৰিম পূৰণ দিম হয়নে পিছৰ যিটো ভগ্নাংশ থাকিব দহ ভাগৰ তিনি সেই ভগ্নাংশটোৰ প্ৰতিক্ৰম কি হ'ব তিনি ভাগৰ দহ ঠিক আছে ইকুয়েল টু সিক্সটিন আমি এটা লগ লগ পূরণ করি ভগ্নাংশর পূরণের নিচিনা হরবর পূরণ করি আর ক্যানসেল গলে আমি ইয়াতে আমার কটাকটি করি আমি টেন আমার এবার যাব আর বিশ কাটিলে দুবার যাব নয় জানো লগত থাকলে সিক্সটিন ইন্টু ওয়ান হরা থাকলে টু ইন্টু থ্রি আকো টুরে সিক্সটিনক আমি কাটিব পারো ওয়ান এইট সো এইট ইন্টু ওয়ান বাই থ্রি সো এইট বাই থ্রি তিনি ভাগৰ আঠ তিনি ভাগৰ আঠ এটা অপ্রকৃত ভগ্নাংশ আৰু আমি ভগ্নাংশৰ পূৰণত কৈছিলোঁ যে যদি আমি ভগ্নাংশটো অপ্রকৃত হয় তেতিয়াহ'লে আমি তাক আমি কি কৰিম মিশ্ৰ ভগ্নাংশলৈ নিম গতিকে মিশ্ৰ ভগ্নাংশলৈ নিলে কি হ'ব এইটো আমাৰ আঠ আছে লগত হৰ আমাৰ তিনি আছে হৰণ কৰিলে দুবাৰ যাব তিনি দুগুণ ছয় আৰু দুই বাকী ৰ'ব তোমালোকক আমি মই শিকাইছিলোঁ অপ্রকৃত ভগ্নাংশৰ পৰা কেনেকৈ মিশ্ৰ ভগ্নাংশলৈ নিয়া হয় গতিকে দুই সমষ্টি তিনি ভাগৰ
এইদৰে কৰিলো আমি এইটো বুজি পাইছা নিছে তোমালোকে এতিয়া আমি তাৰ পিছৰটো লৈ যাও এইটো মই কিয় দিছো একেই আমাৰ অংকবোৰ ভগ্নাংগৰ হৰণ আমি ইতিমধ্যে বহুত অংক কৰিলোঁ এবাৰ ধৰণৰ ইয়াত আমাৰ ভগ্নাংগটো মিশ্ৰ ভগ্নাংগ আছে প্ৰথমতে গতিকে যদি মিশ্ৰ ভগ্নাংগ থাকে তেতিয়া হলে আমি তা কি কৰি মিশ্ৰ ভগ্নাংগৰ পৰা অপ্ৰকৃত ভগ্নাংগ লৈ লৈ যাম গতিকে প্ৰথমটো মিশ্ৰ ভগ্নাংগৰ পৰা অপ্ৰকৃত ভগ্নাংগ লৈ নিলে কি হ'ব হৰ আমাৰ একেই থাকিব 7 আৰু লব আমাৰ কি কৰিম আমি মনত আছে তোমালোকৰ নিশ্চয় মিশ্ৰ পৰা অপ্ৰকৃত পৰা 7 আৰু 4 পূৰণ কৰি তাৰ লগত আমি 3 যোগ কৰিম 7 4 গুণ 28 আৰু তাৰ লগত 3 যোগ কৰিলে 31 হয়নে 31 হৰ আমি একেই ৰাখিছো মাত্ৰ এটো ষ্টেপৰ আমি কি কৰিছো এই মিশ্ৰ ভগ্নাংগটো অপ্ৰকৃত কৰিছো ইয়াতে 4 আৰু ইয়াতে অপ্ৰকৃত কৰিলে 31 ইকুৱেল টু এতিয়া আমি ভগ্নাংগৰ হৰণৰ কাম কৰিম 7 ভাগৰ 31 হৰণটো পূৰণ হ'ব পিছৰ যিটো ভগ্নাংগ থাকিব এই ভগ্নাংগটো কি হ'ব প্ৰতিক্ৰম ললে 31 ভাগৰ 7 হল এতিয়া 31 পূৰণ 31 ইনটু 4 7 ইনটু 31 কেনচেল যাব 31 কেনচেল যাব সো থাকিব লগত 4 আৰু হৰত 7 আমি প্ৰকৃত ভগ্নাংগ পাইছো যদি আমি অপ্ৰকৃত ভগ্নাংগ পালো হয় তেতিয়া হলে অপ্ৰকৃত ভগ্নাংগক আমি আকৌ মিশ্ৰ ভগ্নাংগ লৈ গলো হয় তেতিয়া ভগ্নাংগটো আমি অপ্ৰকৃত ভগ্নাংগ পাইছো মই কোৱেশ্চন নম্বৰ 2 এক্সাৰচাইজ 6e কোৱেশ্চন নম্বৰ 2 মই তিনিটা তোমালোকক কৰি দেখুৱাই দিলো ভগ্নাংগৰ হৰণ আমি কিদৰে কৰোঁ ছাত্ৰ-ছাত্ৰীসকল তোমালোকে ভিডিঅটো চাবা মন দি চাবা আৰু বাকী অংকবোৰ তোমালোকে নিজে কৰিবৰ কাৰণে চেষ্টা কৰিবা